ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু চ্যাপ্টার ফাইভ ব্রাঞ্চ অ্যাকাউন্টস লেকচার ফোর, এই ভিডিওটিতে ব্রাঞ্চ অ্যাকাউন্টসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম প্রবলেম ফাইভ পেজ ফাইভ ড্যাশ সেভেন্টি ফোর, চলো অঙ্কটি করা যাক। প্রবলেম ফাইভ, এ হেড অফিস ইন ঢাকা সাপ্লাইজ গুডস টু ইটস ব্রাঞ্চ অ্যাট চিটাগাং অ্যাট কস্ট। অর্থাৎ ঢাকার একটি হেড অফিস চিটাগাংয়ের ব্রাঞ্চ অফিসে পণ্য সরবরাহ করে ক্রয় মূল্যে অ্যাট কস্ট। দ্য ব্রাঞ্চ সেলস দ্য গুডস ফর ক্যাশ অ্যান্ড অন ক্রেডিট অ্যান্ড রিমিটস টু প্রসিডস টু দ্য হেড অফিস। অর্থাৎ ব্রাঞ্চ পণ্য বিক্রয় করে নগদ এবং বাকিতে এবং হেড অফিসে অর্থ প্রেরণ করে। প্রপারলি দ্য ব্রাঞ্চ এক্সপেন্স বিং মিট বাই দ্য হেড অফিস, এবং ব্রাঞ্চ অফিসের সকল খরচ মিট করে হেড অফিস বাই চেক, চেকের মাধ্যমে। দ্য ফলোয়িং আর দ্য ট্রানজ্যাকশনস রিলেটিং টু দ্য ব্রাঞ্চ ফর দ্য ইয়ার, অর্থাৎ নিম্নরূপ ঘটনা বা লেনদেনসমূহ নিম্নরূপ। ইন্ডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড থার্টিন, 2013 সালের ডিসেম্বর পর্যন্ত লেনদেনসমূহ এখানে নিম্নরূপ। স্টক অ্যাট ব্রাঞ্চ ওপেনিং 6,000, ডেটর্স অ্যাট ব্রাঞ্চ ওপেনিং 8,000, অর্থাৎ এখানে আমাদের ওপেনিং সম্পদ ছিল দুটি। গুডস সেন্ড টু ব্রাঞ্চ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরে মোট পণ্য ব্রাঞ্চে প্রেরণ করেছে 45,000 টাকার। টোটাল সেলস অ্যাট ব্রাঞ্চ ইনক্লুড ক্যাশ, নগদ বিক্রয় হচ্ছে 22,000 টাকা, টোটাল হচ্ছে কত 74,000। তাহলে নগদ বিক্রয় যদি 22,000 হয়, এখানে বাকিতে ক্রেডিট সেলস আছে কত 52,000 টাকা। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, অর্থাৎ ব্রাঞ্চের অর্থাৎ পণ্য যখন পাঠিয়েছে 45,000 টাকা, তার মধ্যে থেকে 2,000 টাকার পণ্য ফেরত। গুডস রিটার্ন বাই কাস্টমার, অর্থাৎ আমরা যে সকল দেনাদারের নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছি 52,000 টাকার, সেই 52,000 টাকার মধ্য থেকে 2,000 টাকার পণ্য কাস্টমাররা ফেরত দিয়েছে। কালেকশন ফ্রম ডেটর, ডেটরদের নিকট হইতে অর্থ আদায় হয়েছে 42,000 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড, এবং আমরা বাটা প্রদত্ত বাটা দিয়েছি দেনাদারদের নিকট 2,000 টাকা। ব্যাড ডেট রিটার্ন অফ, এবং অবলোপন বা অনাদায় পাওনা ধার্য করা হয়েছে 1,000 টাকা। অর্থাৎ বাকিতে যে পণ্য আমরা বিক্রি করেছিলাম 52,000 টাকা, সেই 52,000 টাকার মধ্য থেকে পণ্য ফেরত এসছে 2,000 টাকা, টাকা আদায় হয়েছে 42,000 টাকা, প্রদত্ত বাটা দেওয়া হয়েছে 2,000 টাকা, এবং অনাদায় পাওনা ধরা হয়েছে 1,000 টাকা। চেক সেন্ট বাই হেড অফিস টুয়ার্ডস ব্রাঞ্চ এক্সপেন্স, অর্থাৎ ব্রাঞ্চ এক্সপেন্সেসের খরচ নির্বাহ করার জন্য হেড অফিস থেকে চেক পাঠিয়েছে বা টাকা পাঠিয়েছে। রেন্ট 5,000, স্যালারিজ 2,500, পিটি এক্সপেন্স 500, স্টক ক্লোজিং দেওয়া আছে 9,000। আমাদের উপরে দুটি সম্পদ ছিল, একটি হচ্ছে স্টক আর একটি ছিল ডেটর। স্টকের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 9,000, কিন্তু ডেটরের ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। তাহলে পূর্বের লেকচার অর্থাৎ প্রবলেম 3 নং অঙ্কটি আমি যে লেকচার দিয়েছিলাম, সেখানে আমরা ডেটরের একটি ক্যালকুলেশন করে ক্লোজিং ডেটর বের করেছিলাম। এইখানেও আমরা ক্লোজিং ডেটর ক্যালকুলেশন করে আমরা বের করে নেব। অর্থাৎ এখানে ওপেনিং ডেটর্স দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে 52,000, এবং রিটার্ন বাই কাস্টমার, কালেকশন ফ্রম ডেটর, ডিসকাউন্ট অ্যালাউড, ব্যাড ডেট এক্সপেন্স, এই সকল আইটেমগুলো নিয়ে আমাদের একটি ডেটর অ্যাকাউন্ট করতে হবে, করে আমাদের ব্যালেন্স শীট বের করতে হবে। নিচে বলা আছে প্রিপেয়ার ব্রাঞ্চ অ্যাকাউন্ট অ্যান্ড গুডস হেন টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এখানে দুটি খতিয়ান চাওয়া হয়েছে, একটি হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান, আরেকটি হচ্ছে গুডস হেন টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য হেড অফিস। হেড অফিসের বইতে ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবং গুডস হেন টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান করা হয়েছে। তো প্রথমে আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের সেই ফর্মেটের কথা আবার স্মরণ করতে হয়, কারণ আমরা যেহেতু এখানে জার্নাল চাওয়া হচ্ছে না, সেজন্য জাবেদাবিহীন আমাদের লেজার করতে হচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা জাবেদা করতাম, জাবেদা দেখে দেখে ব্রাঞ্চের আমরা খতিয়ান করে ব্রাঞ্চের খতিয়ান করতে গেলে আমাদের সেই ফর্মেটের কথা মনে করতে হবে। অর্থাৎ সেই ফর্মেটের কথা যদি আমরা একটু মনে রাখি, অর্থাৎ ডেবিট পাশে কোন আইটেমগুলো বসে এবং ক্রেডিট পাশে কোন আইটেমগুলো বসে, তাহলে অনায়াসে ব্রাঞ্চের খতিয়ান আমরা করতে পারবো। তাহলে চলো দেখা যাক কীভাবে ব্রাঞ্চ অ্যাকাউন্টের সমাধান করা যায়। ইন দ্য বুকস অফ হেড অফিস ঢাকা চিটাগাং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ ডেবিট পাস এবং ক্রেডিট পাস, এটি একটি লেজার অর্থাৎ খতিয়ান। ডেবিট পাশে ডেট, অ্যাকাউন্টস টাইটেল টাকা, ক্রেডিট পাশে ডেট, অ্যাকাউন্টস টাইটেল
টাকা। তো প্রথমে আমাদের অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেখানে ওপেনিং স্টক এবং ওপেনিং ডেটর, আমরা জানি ওপেনিং সম্পদ ব্রাঞ্চের ডেবিট পাশে বসে আমাদের সে ফর্মেটে, ফর্মেট অনুযায়ী আমরা ওপেনিং অ্যাসেটগুলো ব্যালেন্স বিডি হিসাবে আমরা ডেবিট পাশে বসাবো। আমরা এখানে ব্যালেন্স বিডি দিয়ে স্টক 6,000, ডেটর 8,000, অর্থাৎ অঙ্কের প্রথম দুটি আইটেম ছিল ওপেনিং অ্যাসেট, ওপেনিং স্টক ছিল 6,000, ওপেনিং ডেটর ছিল 8,000। তাহলে ওপেনিং ডেটর এবং ওপেনিং স্টক কোথায় বসে? ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসে, আমরা এখানে ডেবিট পাশে বসিয়েছি। তারপরের আইটেম আমাদের দেওয়া আছে গুডস হেন টু ব্রাঞ্চ, গুডস হেন টু ব্রাঞ্চ ব্রাঞ্চ অ্যাকাউন্টের কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। সরাসরি আমরা এখানে গুডস হেন টু ব্রাঞ্চ বসিয়েছি 45,000 টাকা। তারপরের আইটেম আমাদের দেওয়া আছে এখানে টোটাল সেলস অ্যাট ব্রাঞ্চ ইনক্লুডিং ক্যাশ সেলস, এখানে ক্যাশ সেলস দেওয়া আছে 22,000 এবং বাকি যেটা আছে সেটি হচ্ছে 52,000, এটি হচ্ছে ক্রেডিট সেলস। আমি পূর্বে লেকচারে বলেছিলাম যে ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ক্যাশ সেলস বসে কিন্তু ক্রেডিট সেলস বসে না, কিন্তু ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স বা কাস্টমার সেই অংশটি বসে। তো এখানে আমাদের ক্যাশ সেলস, ক্যাশ সেলস কোথায় বসবে ব্রাঞ্চ অ্যাকাউন্টের? আমাদের ফর্মেট অনুযায়ী ক্রেডিট পাশে, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোল্ড 22,000 টাকা। তারপরে আমাদের এখানে 22,000 টাকা গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, অর্থাৎ গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ হলে কোথায় বসবে? ক্রেডিট ব্রাঞ্চের ক্রেডিট পাশে বসবে। গুডস সেন্ড টু হেড অফিস 2,000 টাকা। এরপরের আইটেম দেওয়া আছে গুডস রিটার্ন বাই কাস্টমার, অর্থাৎ কাস্টমার থেকে পণ্য ফেরত এসছে 2,000 টাকা, এটা ডেটর্স নির্ণয়ের ক্যালকুলেশনে ব্যবহৃত হবে। কালেকশন ফ্রম ডেটর্স, এই কালেকশন ফ্রম ডেটর এটি হচ্ছে আমাদের ক্যাশ সেলসের নিচে, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসবে। ক্যাশ রিসিভ ফ্রম ডেটর 42,000 টাকা। পরবর্তী আইটেম এখানে ডিসকাউন্ট অ্যালাউড, এটি ব্রাঞ্চ অ্যাকাউন্টে কখনও অন্তর্ভুক্ত হবে না, এটা ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স নির্ণয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে। ব্যাড ডেটস রিটেন অফ অনাদায় পাওনা, এটিও ব্রাঞ্চ অ্যাকাউন্টে কখনও বসবে না, এটি ডেটর অ্যাকাউন্টের ক্যালকুলেশন করার সময় এটি ব্যবহৃত হবে বা বাদ যাবে। চেক সেন্ড বাই হেড অফিস টুয়ার্ডস ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ এটা প্রত্যেকটি অঙ্কেই হেড অফিস খরচের, ব্রাঞ্চের খরচের জন্য অর্থ প্রেরণ করেছে, এটি আমরা সবসময় দেখেছি ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেন্ট 5,000, স্যালারিজ 2,500, পিটি এক্সপেন্স 500। পরবর্তী আইটেম এখানে দেওয়া আছে স্টক 31/12/2013, অর্থাৎ ক্লোজিং স্টক দেওয়া আছে 9,000। আমরা জানি সম্পদ ওপেনিং সম্পদ ব্রাঞ্চের ডেবিট পাশে বসেছে এবং ক্লোজিং সম্পদ ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে, অর্থাৎ ওপেনিং স্টক এবং ডেটর ব্যালেন্স ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসছে এবং ক্লোজিং স্টক এবং ডেটর এবং পিটি ক্যাশ এটা হচ্ছে ব্রাঞ্চের ক্রেডিট পাশে বসে। স্টক ছিল আমাদের 9,000 এবং ডেটর্সের আমরা ক্যালকুলেশন, এখানে যেহেতু ডেটর্সের ওপেনিং দেওয়া আছে, বাকিতে বিক্রয় দেওয়া আছে, গুডস রিটার্ন বাই কাস্টমার দেওয়া আছে, কালেকশন ফ্রম ডেটর দেওয়া আছে, ডিসকাউন্ট অ্যালাউড দেওয়া আছে, ব্যাড ডেট রিটার্ন অফ দেওয়া আছে, এই সকল আইটেমগুলো সবই দেনাদার সম্পর্কিত, অর্থাৎ এই সকল আইটেমগুলো নিয়ে আমাদের একটি ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এই ক্যালকুলেশন করে আমাদের ক্লোজিং ডেটর্সটি বের করে নিতে হবে। তো আমরা অঙ্কে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমরা দেখব যে ক্লোজিং ডেটর্স কত টাকা হয়। ক্লোজিং ডেটর্স সমান ওপেনিং ডেটর্স যোগ ক্রেডিট সেলস মাইনাস কালেকশন ফ্রম ডেটর্স মাইনাস ডিসকাউন্ট অ্যালাউড মাইনাস রিটার্ন ইনওয়ার্ড মাইনাস ব্যাড ডেট এক্সপেন্স, অর্থাৎ এই সকল আইটেমগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করেছি, ওপেনিং ডেটর্স যোগ ক্রেডিট সেলস মাইনাস কালেকশন ফ্রম ডেটর্স মাইনাস ডিসকাউন্ট অ্যালাউড মাইনাস রিটার্ন ইনওয়ার্ড ব্যাড ডেট এক্সপেন্স, অর্থাৎ 8,000 যোগ 52,000, অর্থাৎ এখানে ছিল 74,000, এখানে অঙ্কে ছিল 74,000, তার মধ্যে 22,000 ক্যাশ, বাকি 52,000 হচ্ছে ক্রেডিট সেলস, অর্থাৎ এখানে 8,000 যোগ 52,000 মাইনাস 42,000, এটা হচ্ছে ক্যাশ রিসিভ 42,000 ছিল, কালেকশন ফ্রম ডেটর 42,000, তারপরে 2,000 হচ্ছে রিটার্ন, এখানে 2,000 রিটার্ন, রিটার্ন বাই কাস্টমার 2,000, ডিসকাউন্ট অ্যালাউড 2,000, ব্যাড ডেট এক্সপেন্স 1,000, এই সকল তথ্যগুলোই আমাদের এখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 2,000 রিটার্ন ইনওয়ার্ড 2,000, ব্যাড ডেট এক্সপেন্স 1,000 এবং ডিসকাউন্ট অ্যালাউড 2,000,
এইগুলো যোগ বিয়োগ করলে এটা হবে 13,000, অর্থাৎ আমাদের ক্লোজিং ডেটার অঙ্কে দেওয়া নেই, এই ক্লোজিং ডেটারের পরিমাণটা হবে 13,000, অর্থাৎ আমরা এখানে বসিয়েছি ডেটার্স ওয়ার্কিং এক দিয়ে 13,000। এখানে পিটি ক্যাশ, পিটি ক্যাশের ওপেনিং ব্যালেন্সও দেওয়া নেই, ক্লোজিং ব্যালেন্সও দেওয়া নেই, কিন্তু আমি পূর্বের অঙ্কগুলো থেকে যেহেতু ফর্মেটে এটি দেওয়া ছিল আমি এটি দেখিয়ে দিয়েছি যে ওপেনিং পিটি ক্যাশও নেই, ক্লোজিং পিটি ক্যাশও নেই। যদি কোনো অঙ্কে পিটি ক্যাশ অ্যাসেট হিসাবে ডেবিটে থাকে তাহলে এখানে বসবে, যদি না ক্রেডিট ক্লোজিং ব্যালান্স সিডি হিসাবে ক্রেডিট পাশে বসবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধু ফর্মেটটি একই ফর্মেট আমি ধরে রেখেছি, লেকচার ওয়ান, লেকচার টু, লেকচার থ্রি এবং লেকচার ফোরে একই সেম ফর্মেটে আমি অঙ্কটি করিয়ে আসছি। আমি বারবার বলেছি যে একটি নির্দিষ্ট ফর্মেট ব্রাঞ্চ অ্যাকাউন্টে দেওয়া আছে, এই ফর্মেট অনুযায়ী যে তথ্যগুলো ডেবিটে বসে সেটা মনে রাখতে হবে এবং ক্রেডিট পাশে তথ্যগুলো মনে রেখে আইটেমগুলো বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের নেট প্রফিট বের হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের ডেবিট পাশের আইটেম এবং ক্রেডিট পাশের আইটেম। এখন যোগ বিয়োগ করলে আমাদের নেট প্রফিট বের হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্রেডিট পাশের যোগফল থেকে যদি আমরা ডেবিট পাশের আইটেমগুলো বিয়োগ করি তাহলে প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস হবে 21,000 টাকা। এটি হবে আমাদের প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস। তো এই অঙ্কটি এই পর্যন্তই, এই লেকচার ওয়ান, লেকচার টু এবং লেকচার থ্রি ফোর এই ভিডিওগুলো ছিল সবই কস্ট, অর্থাৎ কস্ট মেথডের অঙ্ক। এর পরবর্তী ভিডিও বা পরবর্তী লেকচার ডেটর সিস্টেমের অঙ্ক, তারপরের ভিডিও হবে স্টক অ্যান্ড ডেটর সিস্টেম। এখনও দুইটি মেথডের অঙ্ক ভিডিও আমি আপলোড করব। তো এই লেকচারগুলো, অর্থাৎ লেকচার ওয়ান, টু, থ্রি, ফোর, এই চারটি লেকচার যদি ভালোভাবে দেখা হয়, বারবার দেখে দেখা হয়, তাহলে এই কস্ট প্রাইস মেথডের অঙ্কগুলো অনায়াসে করা সম্ভব হবে। তার আগে আরেকটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এই জাতীয় অঙ্ক এই লেকচার চারটিতেই সীমাবদ্ধ, অর্থাৎ এই জাতীয় অঙ্ক করতে গেলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের যে ফর্মেট সে ফর্মেটটি মনে রাখতে হবে। আমি আবার একটু মনে করিয়ে দিই, অর্থাৎ ডেবিট পাশে বসবে অ্যাসেটের ব্যালান্স বিডি, অর্থাৎ ওপেনিং ব্যালান্স, গুড সেন টু, পণ্য প্রেরণ এবং হেড অফিস কর্তৃক খরচের জন্য যে টাকা পাঠাবে সেই আইটেমগুলো এখানে বসবে, এবং ক্রেডিট পাশে বসবে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, গুডস রিটার্ন অর্থাৎ হেড অফিসে পণ্য ফেরত দিলে যে টাকাটি ফেরত দেবে সেটি বসবে, এবং ক্যাশ সেলস নগদ বিক্রয় বসবে, এবং ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স থেকে যে টাকা আদায় হবে সেটি বসবে, এবং অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্সগুলো বসবে। এই ছিল ব্রাঞ্চ অ্যাকাউন্টে। তো এই অঙ্কে আমাদের আরেকটি খতিয়ান চাওয়া হয়েছে, অর্থাৎ গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের একটি খতিয়ান আমরা এখানে করব, গুডস সেন্ট টু খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্টে গুড সেন্ট কোথায় আছে, ডেবিট পাশে, কোন খতিয়ান আছে, এটি চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের ডেবিট পাশে আছে। এখন আমাদের যদি আমরা এটার খতিয়ান করি, গুড সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান করি, তাহলে এটা ক্রেডিট পাশে যাবে, অর্থাৎ বিপরীত নাম, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের বিপরীত নাম ছিল কি, চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ এটি এখন যাবে ক্রেডিট পাশে, চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ওখানে টাকা ছিল কত, 45,000 টাকা। আর ডেবিট পাশে আর গুড সেন্ট টু ব্রাঞ্চ না থাকায় আমাদের ক্রেডিট পাশে আর কোনো আইটেম যাবে না। এবার ক্রেডিট পাশে ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে গুড সেন্ট টু ব্রাঞ্চ বা হেড অফিস লেখা আছে কত, 2,000। তাহলে এটি এর বিপরীত হচ্ছে আবার চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এটি আসবে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে, অর্থাৎ 2,000 টাকা। এখন 45 থেকে 2,000 বিয়োগ করলে যে টাকাটি হবে সেটি হবে পার্সেস অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ এটি কি ব্যালান্সিং ফিগার হিসাবে আমাদের পার্সেসে ট্রান্সফার করতে হবে কত, 43, অর্থাৎ 45,000 টাকার পণ্য পাঠিয়েছিল, তার মধ্যে 2,000 টাকার পণ্য ফেরত দিয়েছে, নিট অর্থাৎ নিট পণ্য আমাদের এখানে দেখানো হচ্ছে কত, 43,000 টাকা। এটিকে ট্রেডিং অ্যাকাউন্ট বা পার্সেস হিসাবে আমরা এখানে লিপিবদ্ধ করি, অর্থাৎ নিট পার্সেসে এটা চলে যাবে কত, 43,000 টাকা। এই ছিল গুড সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেজার। তো এই অঙ্কের সমাধান এ পর্যন্তই। পরবর্তী স্টক অ্যান্ড ডেটর সিস্টেম এবং শুধু ডেটর সিস্টেমের অঙ্কর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।